বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছেন বর্ধমানের কাছের মানুষ কাজের মানুষ খোকন দাস। বিধায়ক হবার আগেও তিনি মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করতেন। বিধায়ক হবার পর সেই দায়িত্ব আরো বেড়ে যায়। বর্ধমান শহরে 35টি ওয়ার্ডের মানুষের পাশে থাকার জন্য তিনি বিধায়ক সহায়তা কেন্দ্র করেই চলেছেন। ইতিমধ্যে বেশ কিছু ওয়ার্ডে বিধায়ক সহায়তা কেন্দ্রের শুভ সূচনা করেছেন। এদিন বর্ধমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পার্টি অফিস সহ বিধায়ক সহায়তা কেন্দ্রের শুভ সূচনা করলেন ফিতে কেটে বিধায়ক খোকন দাস। আমাদের কাজে আমাদের মনে গেছে আপনার সামনে দেখেছি থেকে দেখে রাখুন জুতো খুলে সকলে সিঁড়ির উপরে জুতো খুলে না নিচে জুতো খুলুন আর ধীরে ধীরে আস্তে আস্তে যান কারণ আমার কিছু ব্যাপার নেই। তিনি জানান বর্তমানে 7 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ এই সহায়তা কেন্দ্র থেকেই পরিষেবা পাবেন। বিধায়কের কোনো কাগজপত্র লাগলে এখানে এলেই পাবেন। সপ্তাহে একদিন করে তিনি এখানে আসবেন মানুষের সাথে কথা বলতে। এই সহায়তা কেন্দ্রটি 7 নম্বর ওয়ার্ডে পাড়াপুকুর এলাকায় গড়ে ওঠে। বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসীরা। আমরা যে অফিসগুলো খুঁজছি সেখানে আমাদের বিধায়ক পরিষেবা কেন্দ্র আমাদের এখানে হবে, পার্টি অফিসের সঙ্গে সঙ্গে বিধায়ক পরিষেবা কেন্দ্র হবে। তাহলে বিধায়কের যে বিভিন্ন কাগজপত্র সাধারণ মানুষের যে লাগে সেটা আপনারা এই বিধায়ক অফিস থেকেই আপনারা পাবেন। সমস্ত কাজ আমাদের এই এলাকার এই অফিস থেকে চলবে এবং আমি নিজে সপ্তাহে একদিন করে আমার টাইম করা থাকবে, সেদিন এখানে আমি আসবো। আপনাদের যা যা কিছু বলার থাকবে আমার সঙ্গে আপনারা সবাই জানবেন, যেদিন দাদা আসবে সেদিন আমার সঙ্গে সবাই কথা বলতে পারবে। এবং আমরা সুবীরকে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন ধরে সহকর্মীদের দিয়ে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছেন বর্ধমানের কাছের মানুষ কাজের মানুষ খোকন দাস। বিধায়ক হবার আগেও তিনি মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করতেন। বিধায়ক হবার পর সেই দায়িত্ব আরো বেড়ে যায়। বর্ধমান শহরে 35টি ওয়ার্ডের মানুষের পাশে থাকার জন্য তিনি বিধায়ক সহায়তা কেন্দ্র করেই চলেছেন। ইতিমধ্যে বেশ কিছু ওয়ার্ডে বিধায়ক সহায়তা কেন্দ্রের শুভ সূচনা করেছেন। এদিন বর্ধমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পার্টি অফিস সহ বিধায়ক সহায়তা কেন্দ্রের শুভ সূচনা করলেন ফিতে কেটে বিধায়ক খোকন দাস। আমাদের কাজে আমাদের মধ্যে মনে গেছে আপনার সামনে দেখেছি থেকে দেখে রাখুন জুতো খুলে সকলে সিঁড়ির উপরে জুতো খুলুন না নিচে জুতো খুলুন আর ধীরে ধীরে আস্তে আস্তে যান কারণ আমার কিছু ব্যাপার নেই। তিনি জানান বর্তমানে 7 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ এই সহায়তা কেন্দ্র থেকেই পরিষেবা পাবেন। বিধায়কের কোনো কাগজপত্র লাগলে এখানে এলেই পাবেন। সপ্তাহে একদিন করে তিনি এখানে আসবেন মানুষের সাথে কথা বলতে। এই সহায়তা কেন্দ্রটি 7 নম্বর ওয়ার্ডে পাড়াপুকুর এলাকায় গড়ে ওঠে। বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসীরা। আমরা যে অফিসগুলো খুঁজছি সেখানে আমাদের বিধায়ক পরিষেবা কেন্দ্র আমাদের এখানে হবে, পার্টি অফিসের সঙ্গে সঙ্গে বিধায়ক পরিষেবা কেন্দ্র হবে। তাহলে বিধায়কের যে বিভিন্ন কাগজপত্র সাধারণ মানুষের যে লাগে সেটা আপনারা এই বিধায়ক অফিস থেকেই আপনারা পাবেন। সমস্ত কাজ আমাদের এই এলাকার এই অফিস থেকে চলবে এবং আমি নিজে সপ্তাহে একদিন করে আমার টাইম করা থাকবে, সেদিন এখানে আমি আসবো। আপনাদের যা যা কিছু বলার থাকবে আমার সঙ্গে আপনারা সবাই জানবেন, যেদিন দাদা আসবে সেদিন আমার সঙ্গে সবাই কথা বলতে পারবে। এবং আমরা সুবীরকে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন ধরে সহকর্মীদের দিয়ে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।